हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करछी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। सबाइके गुड मर्निंग। सकाल सकाल रेडी हुए नियेछी, कारण आज के आमरा तीन जन बेरोबो, आमी अनुष्का और हच्छे कोयल। माने ओरा बोलते पारो बोन हय किन्तु काइंड अफ फ्रेंड, माने बोन कम फ्रेंड आर कि। तो आज के आमरा तीन जन मिले प्लान करेछी कल के, जे आमरा आज के बेरोबो, कोथाय जाबो कि ना जाबो एखोनो सेभाबे डिसाइड करिनी। একটু হয়তো শপিং করব, ঘুরব, খাওয়া দাওয়া করব। তো চলো আজকে দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো এখন বেরোই, এখন আমি ট্রেন ধরব, এখান থেকে যাব অশোকনগর, অশোকনগর থেকে ওদের সাথে মিট করে একসাথে বাসে করে চলে যাব। তো চলো। তো আমরা মধ্যগ্রামে চলে এসেছি, প্রথমেই যাচ্ছি স্টুডিওতে। আর এটা হলো অনুষ্কা, আর এটা হলো কোয়েল। কোয়েল কত তোমরা আগেই দেখেছ, অনুষ্কার সাথে আজকে প্রথম কালেকশন দেখিয়ে দিই, একদম পারফেক্ট। আমাদের শপিং টপিং শেষ, স্টুডিও থেকে আমরা চলে এসেছি স্টার মলে। এই যে দু ব্যাগ শপিং করেছি, আর এখন শপিং তারা করেছে কে ব্যাগ বইছে। আমাদের বাবল টি চলে এসেছে। ও আচ্ছা, এটা ব্লুবেরি, এটা হচ্ছে মোকা, এটা মোচা শেক। ভীষণ এক্সস্টেড লাগছে আর মন খারাপ লাগছে, এটা ভেবে যে বহুত টাকা আমার দিকে না সবাই তাকিয়ে আছে। যাই হোক, মন খারাপ লাগছে এটা ভেবে যে বহুত টাকা শপিং করে ফেলেছি, টাকাগুলো সব উড়ে গেল। মজাও লাগছে, তারপরেও খাওয়া, হ্যাঁ এত টাকার খেলাম, ওখানে 1200 টাকার খেলাম, এখানে আবার অর্ডার করছি খাবার দাবার। মানে আমাদের অবস্থাটা আর ও আমাকে বলে যাচ্ছে ঠিক আছে টাকা আসবে যাবে আসবে যাবে, নিয়ে তুমি তোমাকে বলে, মানে দুজন দুজনকে বলে এটা বলে সান্ত্বনা দিচ্ছি যে টাকা আসবে যাবে আসবে যাবে, নিয়ে নি একবার তোমারটা নেব আবার তার, কিন্তু আমরা আবার আসবো শপিং করতে। এত পছন্দ হয়েছে, বিশেষ করে ওই স্টোরটার বিহেভিয়ার ভীষণ মানে প্রত্যেকের। আমি ভিডিও করেছি কিছু, মানে ভিডিওটা সেভাবে করতে পারিনি, আমি ফটো তুলেছি, ভিডিও নিয়েছি, যা নিয়েছি ওরা কিন্তু মানে আমাদেরকে কিছুই বলেনি, ওরা কোঅপারেট করেছে ভিডিওটা করা নিয়ে। এটা আমার বেশি ভালো লেগেছে বলে আমি আবার আসবো তোমাদের স্টোরে। যাই হোক, টাটা, আবার খাবার এলে দেখাচ্ছি। আশা করছি তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ আর আমার কথাটাও ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ ক্লিয়ার। তো যেটা বলার সেটা হচ্ছে, আগের দিন মানে আমরা গেছিলাম মোস্ট প্রবলি 5 তারিখে, তো 5 তারিখ বাড়িতে এসে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা, মানে আমি কী কী কিনেছি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ সাইডে রাখা আছে ব্যাগ, তো আমি ফার্স্ট থেকে শুরু করছি। প্রথমেই তোমাদের স্টুডিওর কালেকশনগুলো দেখাই, যেহেতু ফার্স্টেই স্টুডিওতে গেছিলাম। প্রথমে এই যে একটা ওভারসাইজ টি শার্ট আছে আমার, এটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা কালারের কেনার, তো ওখানে পেয়ে গেছিলাম, তো নিয়ে নিয়েছি। আর এটা ওভারসাইজ টি শার্ট, আর আমার বেসিক্যালি ওভারসাইজ টি শার্ট পরতে খুবই ভালো লাগে, কারণ উইথ ফিটিংস জিনিসটা আমার খুব একটা কমফোর্টেবল লাগে না, তো
এই একটা নিয়ে নিয়েছি আর একটা জুতো নিয়েছি পুরো ব্ল্যাক কালারের এই জুতোটা আমি পরেছিলাম এটা আমি ছেলেদের সেকশন থেকে নিয়েছিলাম তো ভীষণ কমফোর্টেবল লেগেছে আমার তো এই একটা জুতো নিয়ে নিয়েছি তো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি আমার বাড়ির সবার জন্য কি কি কিনেছি প্রথম থেকে শুরু করি এটার মধ্যে আমার জিনিসও আছে প্রথমে এই যে একটা অফ হোয়াইট কালারের সোয়েটার এটা আমি আমার মায়ের জন্য কিনেছি ভীষণ কমফোর্টেবল ভীষণ সফট আর আমার মায়েরও খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও এটা গেল মায়েরটা বাবারটা দেখাতে পারবো না কারণ বাবা অলরেডি পরে নিয়েছে তো কোথায় রাখা আছে জানি না যেহেতু দুদিন হয়ে গেছে আমি এনেছি এটা হলো এটা হলো আমার জন্য একটা সোয়েট শার্ট ব্ল্যাক কালারের আমার এরকম একটা সোয়েট শার্ট আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম তো পেয়ে গেছি অফলাইনে নিয়ে নিয়েছি আর তারপরে দেখাই আমার ভাইয়ের জন্য এই যে অলমোস্ট আমার আর ভাইয়েরটা অলমোস্ট সেম ভীষণ কমফোর্টেবল এগুলো লাস্ট বাট নট দ্য লিস্ট এইটা আমার তো ভীষণ পছন্দ মানে এত সফট মানে পুরো টেডি টেডি একটা বিষয় আছে তো এই যে একটা হুডি আর সামনে যেহেতু মনে হয় পাহাড় যাচ্ছি তোমার কাজে লেগে যাবে এই যে এটা আমার সব থেকে পছন্দ হয়েছে আজকে যতগুলো শপিং করেছি তার মধ্যে আর হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সঙ্গে এই দুটো সক্সও ছিল তো লাস্টে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আজকে আমি যা শপিং করেছি যেটুকুনি আমি সবাইকে গিফট করেছি যতটা পেরেছি সবটাই আমি আমার নিজের উপার্জনে করেছি এতদিন কাজ করে যতটা টাকা আমি জমিয়েছিলাম সবার জন্য চেষ্টা করেছি এমনি আমি ছোটোখাটো জিনিস দিতেই থাকি সবাইকে সেভাবে ব্লগ করে হয়ে ওঠে না আজকে ব্লগটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো নিজের উপার্জনে দিতে পেরে বেশ ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এর থেকে ভালো কিছু মনে হয় না আর হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই লাভ ইউ গাইস